Are you a virgin? Are you willing to answer this question? Are you a virgin, Miss Aurora? Haan ya na mein jawab dijiye. Don't shake your head. Nahin. No. At what age did you lose your virginity? Of corruption or violation. She is intact. কেমন আছো বন্ধুরা? ভার্জিনিটি টেস্ট বা কুমারিত্ব পরীক্ষা এটা এমন একটা পরীক্ষা যেটা প্রাচীন কাল থেকে আলোচনা হয়ে আসছে এবং আমাদের পৃথিবীতে ভিন্ন সমাজে ভিন্ন রকম পদ্ধতি রয়েছে এই কুমারিত্ব পরীক্ষা নিয়ে। কেউ বাসর রাতে সাদা কাপড় বিছিয়ে দেয় বিছানায় যাতে কুমারিত্ব পরীক্ষা করা যায়। কেউ টু ফিঙ্গার অর্থাৎ দু আঙুল যোনিপথে ঢুকিয়ে দিয়ে পরীক্ষা করে যে মেয়েটি আসলেও কুমারী বা ভার্জিন নাকি। তো আজকে আমরা এই ভার্জিনিটি টেস্ট বা কুমারিত্ব পরীক্ষা নিয়ে আলোচনা করব এবং জানার চেষ্টা করব যে বিজ্ঞানসম্মত এমন কোনো পদ্ধতি কি আদৌ আছে যাতে একজন মানুষকে ভার্জিন বা কুমারী বলে দাবি করা যায় বা পরীক্ষাটি আসলেও সত্যভাবে করা যায়। চলুন জানার চেষ্টা করি। প্রথমে আমরা জানার চেষ্টা করব একটা ছেলে বা একটা মেয়ে কখন ভার্জিনিটি হারায়। এর উত্তর হলো একটা ছেলে বা মেয়ে যারা সেক্স করেনি অর্থাৎ যৌন সঙ্গম করেনি। মোট কথা বলতে গেলে ছেলেদের পেনিস এবং মেয়েদের ভাজাইনা যদি একত্রিত না হয় তাহলে সেই ছেলে এবং মেয়েটিকে ভার্জিন বলা হবে। তবে এই সংজ্ঞাটি আবার তৃতীয় লিঙ্গের লোকের ক্ষেত্রে খাটে না, যেমন ধরেন সমকামী, উভকামী, এসব এই ক্যাটাগরির লোক তো আর পেনিস বা ভাজাইনা দিয়ে সেক্স করে না, তারা হয় ওরাল বা অ্যানাল সেক্স করে। তো এক্ষেত্রে কোন ধারণা বা কোন সংজ্ঞাটি খাটবে? এর উত্তর হলো তৃতীয় লিঙ্গের লোকদের তখনই ভার্জিন বলা হবে যখন তারা পেনিস বা ভাজাইনা দিয়ে সেক্স করবে না, অর্থাৎ যদি অরাল বা অ্যানাল সেক্স করে তাহলে তাদের ভার্জিন বলা যাবে। তবে এক্ষেত্রে কোনো ছেলে বা মেয়েকে যদি জোর জবরদস্তি করে রেপ বা ধর্ষণ করা হয় এক্ষেত্রে তার ভার্জিনিটি লুজ হবে না, কেননা সে তার ইচ্ছে করে এই কাজটি করেনি, যেহেতু তার মতের বিরুদ্ধে হয়েছে তাই তার ভার্জিনিটি হারাবে না। তবে অনেকে এটা দাবি করে যে মেয়েদের প্রাইভেট পার্টের হাইমেন বা পর্দাটি ছিঁড়ে গেলে সে ভার্জিনিটি লুজ হয়, তার ভার্জিনিটিটি হারায়। পাশের দেশ ভারতে একটা কেস ঘটেছিল যেখানে একটা মেয়ের বিয়ে হয়েছিল এবং তারা একটা রক্ষণশীল সমাজে বসবাস করতো। তো মেয়েটির ভার্জিনিটি চেক করার জন্য তাদের বাসর রাতে তাদের ঘরে সাদা কাপড় বিছানো হয় এবং বাইরে দাঁড়িয়ে দেখার চেষ্টা করা হয় যে তাদের ইন্টারকোর্সের পর তাদের ব্লিডিং হবে কি না। তো এক্ষেত্রে দুর্ভাগ্যবশত মেয়েটি ব্লিডিং করে না আর এই ধারণা অনুযায়ী মেয়েটির বিয়ে ভেঙে যায়, অর্থাৎ তার স্বামী তাকে গ্রহণ করে না। তো হাইমান ছিঁড়ে গেলে মেয়েটি ভার্জিনিটি হারাবে, এই কথাটা কতটা সত্য আসুন জানার চেষ্টা করি। উইলিয়াম সেন মেডিকেল সেন্টার চিফ স্টাফ এবং গাইনোকোলজিস্ট হেদার রূপ তার ধারণা মতে মেয়েদের হাইমান তার ভার্জিনিটির প্রমাণ এই ধারণাটি একদম ভুল। তিনি আরও বলেন যে হাইমান জিনিসটা কি, হাইমান হলো একটা পর্দা বা কোষের একটা ঝিল্লি যেটা লিবিয়া এবং ভাজাইনার মাঝে আটকে থাকে। তো এই পর্দাটা নিয়ে আমাদের মাঝে ভুল ধারণা রয়েছে, অনেকে দাবি করে যে এই পর্দাটা যোনিপথকে সম্পূর্ণভাবে কভার করে এবং যখন মেয়েটি প্রথম সেক্স করবে তখন তার পর্দাটি ছিঁড়বে। তো এই সম্পর্কে কোনো মন্তব্যে যাওয়ার আগে আমাদের জানতে হবে যে এই পর্দাটা ভিন্ন ভিন্ন ফিমেলদের ক্ষেত্রে ভিন্ন আকারের হয়ে থাকে, কারো বেলায় বেশি ছিদ্র, কারো বেলায় হালকা ছিদ্র, কারো বেলায় অনেক বেশি ছিদ্র বা কারো থাকেই না। আবার এমন অনেক কেস আছে যেখানে হাইমেন পুরো যোনিপথকে কভার করে রাখে। হ্যাঁ, এটা সত্য কথা যে ফার্স্ট সেক্সের সময় যোনিপথের হাইমেন ছিঁড়লে সেটাকে ভার্জিনিটি লুজই বলে, তবে শুধু এই একটা কাজেই হাইমেন ছিঁড়ে না, এমন অনেক কাজ আছে যেখানে হাইমান ছিঁড়তে পারে। যেমন মেয়েরা যদি ঘোড়া চালায়, সাইকেল চালায়, বাইক রাইডিং করে, দৌড়ঝাঁপ করে, ব্যায়াম করে, এই সকল ক্ষেত্রে হাইমান ছিঁড়তে পারে। আর একবার যদি হাইমান ছিঁড়ে যায় তাহলে সেটার আর জোড়া লাগানো সম্ভব না। আর আগেকার দিনের লোকেরা এই হাইমান বা পর্দা সম্পর্কে সঠিক ধারণা না নিয়েই তারা ভার্জিনিটির প্রমাণ হিসেবে পর্দার খোঁজ করত এবং বিছানায় সাদা কাপড় বেছানো রক্তের উপর নির্ভর করে একজন মেয়ের সতীত্বকে প্রমাণ করাতে হতো। যেহেতু প্রাচীনকাল থেকে এই কুসংস্কারগুলো আমাদের সমাজে চলে আসছে তাই সেগুলো আজও আমাদের সমাজে রয়ে গেছে। ঐতিহাসিক হ্যান ব্ল্যাঙ্ক তার একটা বইতে লিখেছে যার নাম ভার্জিন দ্য আনটাচড হিস্ট্রি। এই বইতে তিনি একটা অনুচ্ছেদে লিখেছে যে প্রাচীন গ্রিকের লোক বিশ্বাস করত যেসব মেয়েরা ভার্জিন তাদের ছোট, গোলাপি এবং খাড়া স্তন হয়, আর যারা নন ভার্জিন তাদের কালো, বড় এবং ঝোলা স্তন হয়। এ বইয়ের দি সিক্রেট মালেইরুম এ অনুচ্ছেদে লেখা হয়েছে যে এই গ্রিকরা আরও বিশ্বাস করতো যেসব মেয়েরা ভার্জিন তাদের ইউরিন পরিষ্কার হয় এবং যারা নন ভার্জিন তাদের ইউরিন ঘোলাটে হয়। সাউথ আমেরিকার কৃষ্ণাঙ্গ সমাজ তারা বিশ্বাস করতো যে মেয়েদের প্রাইভেট পার্টে আঙুল দিয়ে ঘষলে যদি তারা ব্যথা অনুভব করে তাহলে মেয়েটি ভার্জিন, আর যদি কোনো ফিল না করে তাহলে মেয়েটি নন ভার্জিন। মানে কত রকমের বাদরমিদে আমাদের সমাজে ছিল তার কোনো হিসাব নেই। এসব পরীক্ষাগুলো কতটা সত্য? ওয়েল,
WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে এসব পরীক্ষার কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ নেই বা ক্লিনিক্যালি প্রমাণ নেই যে এসব পরীক্ষাগুলো একজন মেয়েকে ভার্জিন বা নন ভার্জিন হিসেবে আখ্যা দিতে পারে। কোনো মেয়ের নিপলের সাইজ বা ইউরিনের কালার একজন মেয়েকে ভার্জিন বা নন ভার্জিন হিসেবে প্রমাণ করতে পারে না। আচ্ছা, জানতে ইচ্ছে হয় না যে এই ভার্জিনিটি টেস্ট কীভাবে, কোথায়, কেন শুরু হয়েছিল? ওয়েল, আমি বলে দিচ্ছি। তো এটা প্রাচীনকালে এমন ধারণা থেকে এসেছিল যে পুরুষেরা তার বাচ্চাকে পরিশুদ্ধ, তার বংশকে পরিশুদ্ধ রাখার জন্য কুমারী মেয়েকে বিয়ে করার একটা আকাঙ্ক্ষা করত এবং তার রক্তকে পরিশুদ্ধ রাখার জন্য তার বউ যে কুমারী এটা নিশ্চিত করার জন্য এই পরীক্ষাগুলোর উৎপত্তি হয়েছিল। যেহেতু সে সময় কুমারী মেয়েদের চাহিদা বাড়তেছিল, তাই একজন মেয়ের পিতা বা মাতা তার বাইরে যাওয়াকে রিস্ট্রিক্ট করে দেয়। যেহেতু নন ভার্জিন মেয়েদের সে সময়ে বিয়ে হতেছিল না বা যারা নন ভার্জিন তাদেরকে সেক্স ওয়ার্কারের সাথে তুলনা করা হতো, তাই ভার্জিনিটি টেস্ট কুমারিত্ব পরীক্ষার একটা একমাত্র মাধ্যম হয়ে ওঠে। আর প্রাচীনকালের এই ভার্জিনিটি টেস্ট এত জনপ্রিয় হয়ে যায়, এই একবিংশ শতাব্দীতে এসেও ইন্দোনেশিয়ায় মহিলা মিলিটারিদের এই ভার্জিনিটি টেস্ট দেওয়া লাগে। এ বিষয়ে ইন্দোনেশিয়ান মেজরের কাছে প্রশ্ন করলে তিনি জানান, যেসব মেয়েরা তাদের ভার্জিনিটি ধরে রাখতে পারে না তারা শারীরিক এবং মানসিকভাবে দুর্বল, আর যারা মানসিকভাবে দুর্বল তাদের ইন্দোনেশিয়ান মিলিটারিতে নেওয়া হবে না। আচ্ছা, শুধু মেয়েদের ভার্জিনিটি কেন টেস্ট করা হয়, ছেলেদের কেন করা হয় না? এর উত্তর হলো, আমাদের সমাজে মেয়ে এবং ছেলেকে ভিন্নভাবে ট্রিট করা হয়। একজন মেয়ে যদি বিয়ের আগে তার ভার্জিনিটি হারায় তাহলে তাকে পাপিষ্ট, কলঙ্কিত বলে আখ্যা দেওয়া হয়, এবং একটা ছেলে যদি তার বিয়ের আগে ভার্জিনিটি লুজ করে তাহলে তাকে কুল বলা হয়। আবার ছেলেদের যে একেবারে টেস্ট দেওয়া হয় না তেমন না। সাউথ আফ্রিকার একটা শহর আছে যেখানে বিয়ের আগে ছেলেদের যৌন সংক্রমিত রোগ থেকে বাঁচানোর জন্য এই টেস্ট করা হয়। সেখানে ট্র্যাডিশনাল চিকিৎসকরা তাদের ধারণা অনুযায়ী ছেলেদেরও হাইমেন থাকে এবং এটা পরীক্ষা করার উত্তম মাধ্যম হলো, ছেলেদের পেনিসের মাথা যদি সমতল বা পিসিল কোয়ালিটির হয় তাহলে ছেলেটি নন ভার্জিন, এবং ছেলেটির পেনিসের মাথায় যদি খসখসে হয় এবং হাত যদি সহজে না নড়ে তাহলে ছেলেটি ভার্জিন। এবং এটা ধারণা করা হয় যে একজন ভার্জিন ছেলে স্ট্রিট, সোজা, লম্বা, দূরে ইউরিন পাস করতে পারে, আর একদম নন ভার্জিন ছেলে তার ইউরিনটা শেষে পড়বে বা স্প্রিট আকারে পড়বে, মানে ছড়িয়ে ছিটিয়ে যাবে আর কি। ওয়েল, ছেলেদের ক্ষেত্রে এই পরীক্ষাগুলো কতটা সত্য? ডক্টর মেরুন জ্যাকবসন বলে যে এসব পরীক্ষাগুলো সম্পূর্ণ কুসংস্কার। একজন ছেলে যদি মাস্টারবেশন করে তাহলে তার পেনিসের মাথা তেলতেল হয়ে যেতে পারে এবং বয়স বাড়ার সাথে সাথে তার ইউরিন পাস ছেঁচড়ে ছিঁচড়ে বা স্প্রেট আকারে পড়তে পারে। তাই এমনটা বলা যাবে না একজন ভার্জিন বা নন ভার্জিন ছেলের ব্যবহারটা এরকম বা এরকম হবে। তো যেহেতু ছেলেদের ভার্জিনিটি পরীক্ষার কোনো উপায় নেই, তাই মেয়েদেরকেই বেশি অ্যাটাক করা হয় বা মেয়েদের দিকেই বেশি হাত তোলা হয়। কেননা মেয়েদের ক্ষেত্রে 100% না হলেও অনেকটা অ্যাকুরেট করে বলা যায় যে মেয়েটি ভার্জিন বা নন ভার্জিন কি না। তো মেয়েদের ভার্জিনিটি পরীক্ষার বিশ্বাসযোগ্য পদ্ধতি হলো, এ পদ্ধতিতে মেয়েদের প্রাইভেট পার্টে আঙুল ঢুকিয়ে তার হাইমান এবং জনিপদের পার্শ্ব দেয়ালকে অ্যাকুরেট করা হয় এবং মাপ অনুযায়ী ধারণা করা হয় যে মেয়েটি ভার্জিন কি নন ভার্জিন কি না। তবে এটাও 100% সঠিক না। তো আশা করি ভার্জিনিটি টেস্ট সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি। আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো। গুড বাই।